স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে হেড ইঞ্জুরির মাত্রা আপনি কিরকম দেখেছেন এখন পর্যন্ত, বা এটি আসলে কেন হচ্ছে এত বেশি? কেন বেশি হেড ইঞ্জুরি আমাদের দেশে ইদানিং পরিলক্ষিত হচ্ছে? হুম এর কারণ হিসেবে বলতে গেলে আমি বলবো যে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যার তুলনায় অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা এবং উইদাউট হেলমেট, এগুলি আমার মনে হয় মূল কারণ। স্যার, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটির সিভিয়ারিটি কেমন হতে পারে এবং কি কি ধরনের ইঞ্জুরি সেখানে হতে পারে, কি কি স্ট্রাকচার সেখানে ক্ষতি হতে পারে? ব্রেন থাকে একটি খুলির মধ্যে, শক্ত একটা ক্যাভিটির মধ্যে। ব্রেন একটা ডেলিকেট সাবস্টেন্স এবং অত্যন্ত সংবেদনশীল, এবং ব্রেনটি তিনটা পর্দা দ্বারা আবৃত থাকে। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যদি রাস্তায় পড়ে যায়, মাথায় যদি হেলমেট না থাকে, সেই ক্ষেত্রে ব্রেনের উপরে একটা প্রচণ্ড ঝাঁকুনি হয়ে ব্রেনটা, তখন অনেক ইঞ্জুরি হয়, স্কাল ফ্র্যাকচার হতে পারে এবং সেই স্কাল দিয়ে প্রফিউজ ব্লিডিং হতে পারে, এবং সেই যে হাড়গুলো ভেঙে যায় সেইগুলো ব্রেনের উপর চাপ প্রয়োগ করতে পারে। ব্রেন টিস্যু খুব ডেলিকেট, ব্রেন টিস্যুর ইঞ্জুরি হতে পারে। এইগুলো ইঞ্জুরি হয়ে পেশেন্ট অজ্ঞান অচেতন অবস্থায় আমাদের ইমার্জেন্সিতে আসে। এর সঙ্গে শুধু যে ব্রেনের ইঞ্জুরি হবে, আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো তো আপনার লং বোন ফ্র্যাকচার হতে পারে, হাত পায়ের ইঞ্জুরি হতে পারে, অ্যাবডোমেনের ভিসারা ইঞ্জুরি হতে পারে। অর্থাৎ অ্যাক্সিডেন্ট মোড অফ ইঞ্জুরি যেভাবে হয়ে যে আপনি কী কী জিনিস যে ইঞ্জুরি করবে সেটা তো আমি আগে থেকে বলতে পারি না। তবে আমরা বেশি কনসার্ন যে হেড ইঞ্জুরি হলে যে ব্রেনের উপর যে আঘাতটা আসে, তাতে পেশেন্টের দ্রুত চিকিৎসা আওতায় না আসলে পেশেন্ট অল্প সময়ের মধ্যে অবনতি ঘটে এবং মৃত্যু সম্মুখীন হয়। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপে, যে লাইলি রে মারলে মজনু সিকুর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। এই গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন। রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে NTV তে।